ভালো কচি কচি পাতা দেখে ছিঁড়ে নেব, একদম কচি। আর কত বড় পাতাটা দেখি, দেখুন বন্ধুরা ইলিশ মাছ কিন্তু একটু ছোট সাইজ। এটা দিয়ে আজকে রেসিপি হবে, মাছটা কেটে নেব। বন্ধুরা আজকে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি হবে, তাই আমি লাউ গাছের কাছে চলে এসেছি লাউ পাতা ছিঁড়তে। ভালো কচি কচি পাতা দেখে ছিঁড়ে নেব, কত বড় বড় পাতাগুলো হয়েছে, বিশাল বড় হয়েছে পাতাগুলো, একদম কচি। আর কত বড় পাতাটা দেখুন, বিশাল বড়। এই একটা, এই যে কি বড় বড় পাতাগুলো এদিকেও আছে। লাউ পাতাগুলো আমার তোলা হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব। লাউ পাতাগুলো কেটে ধুয়ে নেব, পাতাগুলো শিরা ফেলে নেব। এই যে দেখুন কত শিরা, মশলাগুলো বেটে নেব, জিরে, জিরে আদা বাটা হয়ে গেছে, এখন লঙ্কাটা বাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি। প্রথমে মাছগুলো ভালো করে মেখে নেব, স্বাদমতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা, আদাটা একটু কম দিতে হবে, কারণ ইলিশ মাছে আদা না দিলেও হয়, তাও আমি অল্প একটু দেব। জিরে বাটা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব। সরষের তেল, ভালো করে মাছগুলো মেখে নেব। এবার লাউর পাতাগুলো কুচি করে নিয়েছি, এখন দিয়ে দেব। লাউয়ের পাতাগুলো দিয়ে আমি আলতো হাতে মেখে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, মেখে রাখা লাউ পাতা মাছগুলো দিয়ে দেব। মশলা ধোয়া জল দিয়ে দেব।
অল্প করে জল দিয়ে ঢেকে দেব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা কিন্তু অল্প জালে রান্নাটা করতে হবে, আস্তে আস্তে জাল দিতে হবে। চাপাটা খুলে দেব, বন্ধুরা এই রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।